এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাট এনি ট্যাক্স, কিভাবে আমরা ফরম্যাট গুলাকে ক্লিয়ার করতে পারি এবং ট্যাক্স গুলাকে ক্লিয়ার করতে পারি। সো আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাবো, সো আপনারা দেখতে পারতেছেন একটা কিছু ওয়ার্ড লেখা আছে অ্যাবাউট বাংলাদেশ। সো এই বিষয়টা কিভাবে সৌন্দর্য করতে পারি, সো দেখতেই পাচ্ছেন এখানে আছে ফন্ট আছে 26-এ, সেটাকে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিয়ে আমরা সেটাকে 11 করে দিব। সো দেখতে পাচ্ছেন 11 হচ্ছে না, তাহলে কি 26-ই রয়ে গেছে। সো আমি এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখানে আমি 11 করে দিব। সো আশা করি এখন সেটা হয়ে যাবে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা টেক্সটটা হয়ে গেছে। তো এখন রয়েছে, এখন যদি আমরা টাইম দা নিউ রোমান এর কথা বলা হয়, যে এই রাইটটা টাইম দা নিউ রোমান রাখতে হবে, ফন্টে যে ফন্ট স্টাইল আছে সে ফন্ট স্টাইলে দেখতে হবে, অনেকগুলো ফন্ট স্টাইল আছে, আপনি যে কোনো একটা ফন্ট স্টাইলে লিখতে পারেন। সো আবারও কন্ট্রোল এ ক্লিক করব, কন্ট্রোল এ দেন সিলেক্ট করব, দে এখানে আমরা সার্চ দিতেও পারি অথবা লিখতেও পারি টাইম দা নিউ রোমান। যদি আমি এটাকে সিলেক্ট করে দেই তাহলে টাইম দা নিউ রোমান হিসেবে ফন্ট স্টাইল সেটা ক্লিয়ার হয়ে গেছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখতে পাচ্ছেন যেমন বাংলাদেশ অফিসিয়ালি এই বিষয়টা রয়েছে রিপাবলিক। সো এখানে দেখেন যে এই বিষয়টা এটা যদি বোল করে দিই তাহলে একটু ভালো দেখা যায়। তো তাহলে আমরা হিস্টোরিটা যদি বোল করে দিই তাহলে ভালো দেখা যায়, এখানে দেখতেই পাচ্ছেন। তো কিভাবে বোল করতেছি, আমি এটাকে সিলেক্ট করতেছি এবং কি সে এখান থেকেও করতে পারি বোল্ড, আবার এখান থেকেও সেটা করতে পারি। তো এটাকে বোল করে দিলাম। সো এই যে বিষয়টা, এটা হচ্ছে আপনার ফন্ট গুলা ঠিক করলেন এই প্রত্যেকটা প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফ এটা যদি ব্যাক স্পেস চাপেন, আপনি ব্যাক স্পেস ব্যাক করে দিলেন তাহলে কেমন দেখা যাবে। সো একটা দুইটা স্পেস দিলেন সেটা অবশ্যই ফরম্যাটিংটা অনেক ভালো দেখা যাবে আপনার থেকে। সো এখানে যদি আপনি টাইটেল লেখেন, তো আমি দেখেন এটা হচ্ছে বডি, একটা পেজের এটা হচ্ছে বডি, এটা হচ্ছে টাইটেল। তো এখানে যদি টাইটেল রাখেন তো আমি লিখতে পারি বাংলাদেশ। সো বাংলাদেশ লিখলাম, লেখার পরে এটাকে ক্লিক করলাম, দেখেন এটা বাংলাদেশ এই কোনাতে থাকলো, এটাকে আমি কি সেন্ট্রালাইজ করতে চাচ্ছি। যদি সেন্ট্রাল করি তাহলে আমার এখান থেকে নট সরি এখান থেকে আমাকে কাজ করতে হবে। সো সেন্ট্রালাইজ, তো আমি রিবন থেকে দেখাবো, হোমে যাব, হোমে যাওয়ার ফলে এখান থেকে আমি দেখাবো এটা বাংলাদেশ নিয়ে এসে ওকে ট্যাক্সটা আমি বড় করব। সো ট্যাক্সটা আমি বড় করে দিচ্ছি, তাহলে একটা ক্লিয়ার কাট একটা পিকচার দেখা গেল। সো এইভাবে এটা কি আমি করলাম, আমি আরেকটা বিষয় করতে পারি এখানে ইনসার্ট থেকে, যদিও আমি প্রত্যেকটা বিষয় আসব, একটা স্পেস নিব নিয়ে একটা আমি লাইন দিতে পারি। সো একটা পেড আকারে হয়ে গেল। তো আশা করি ক্লিয়ার ফরম্যাট এবং এনি ট্র্যাকস এর বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ, এই পর্যন্তই।